মনোর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনাদের একজন প্রিয় মানুষ আমাদের অতিথি হয়ে এসেছেন, তিনি হলেন আমাদের সবার একজন প্রিয় অভিনেত্রী তানিয়া। তানিয়াকে ডেকে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তানিয়া? অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমার প্রোগ্রামে এসে খারাপ থাকার কোনো উপায় কি আছে বলো? আচ্ছা তানিয়া, তোমাকে যেটা আমি বলছিলাম যে তুমি তো অভিনয় করো, সবসময় বলো অভিনয় করতে ভালো লাগে তোমার, না অভিনেত্রী হিসাবে আগে দেখতাম, এখন খুব দেখে উপস্থাপনা করো, কোনটা ভালো লাগে? দুটোর আসলে দুটো দুটোই আলাদা। তুমি যেমন এই যে উপস্থাপনা করছো তোমার ভালো লাগছে, এবং রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে করছো। আচ্ছা, তো যেটা আমার কাছে মনে হয় অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাটা অভিনয়ের থেকে কিছুটা নিয়ে আমার উপস্থাপনা করতে হয়। আচ্ছা তানিয়া, যেহেতু ইফতারির অনুষ্ঠান তোমার সাথে আরো কথা বলবো, এখন আমি একটা খাবার তৈরি করব তোমার জন্য, সেটা হলো মুচমুচে কচুরি। আমি একটু দর্শকদের দেখাই, এখানে আমি 500 গ্রাম ময়দা একটু তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি, আর এখানে একটু সোডা দিয়েছি, বেকিং সোডা চা চামচের, এই যে চামচের 1/4 ভাগ, একদম অল্প করে লবণ একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এই মাখানোটা আমরা যদি ঘন্টাখানেক আগে না রাখি মাখে, তাহলে এটা ভালো হবে না। মাখানোটা আমার কেন যেন মনে হয় খুব, মানে যেটাকে আমরা বলি মথা, হ্যাঁ ভালো করে মথতে হবে, তাহলে এটা রেখেছি। আর আমরা এই কচুরির মধ্যে দেব আলুর পুর। হ্যাঁ, তা আলুগুলা একটু ম্যাশ করে নেই, অল্প অল্প, আমি করি, খুব বেশি করবো না। করবে তুমি? করো, করি আমি, কোনো একদম ম্যাশ পটেটো করবো না, একটু ভাঙা ভাঙা থাকবে, খুব বেশি হবে না, আবার চাকচাকও থাকবে না, কারণ আমরা তো রুটি বেলবো। হ্যাঁ, রুটির মধ্যে দেবো সব। হ্যাঁ তানিয়া, ঠিক আছে, এটা তাহলে তুমি করো, আমি দেই। কাঁচামরিচ কুচি দিচ্ছি, এটা আগে পুরটা আগে বানিয়ে রাখছি। হ্যাঁ, অনেক ঝাল খাবে? আমি ঝাল কম খাই না, আমি বোম্বাই মরিচও খেয়ে ফেলি। আচ্ছা, ধনে পাতা দিলাম, জি, পেঁয়াজ কুচি দিলাম, টেবিল চামচের 1 চামচ। আমাদের আর্টিস্টদের একটা মানে ইয়ে আছে, তো মানুষজন মনে করে যে আমরা কাজ করি কম, আমরা বলি রান্না করতেই পারি না। লবণ দিলাম 4 চামচের 1 চামচ, ঠিক আছে, জি, এটার মধ্যে আর কিছু দেবো না, এটা রেখে দিই। এখন এটাকে একটু ভাঙা ভাঙা থাকবে, যার জন্য ওই যে বললাম একদম ম্যাশ করবো না আমরা, তুমি করলে সুন্দরভাবে হয়েছে, জি, হয়ে গেছে। তুমি আগে আমাকে 3টা রুটি বেলে দাও, তুমি আমি ভালো বেলো, হাতে ধুয়ে আসি। তুমি যেহেতু রান্না করতে পছন্দ করো, আসলে তো আমাদের অনুষ্ঠানে, যে কোনো রান্না অনুষ্ঠানে আসলে অনেক হেল্প করো আমাকে, তাই না? চেষ্টা করি আপা। হ্যাঁ, 4টা রুটি বেলি আমরা। হ্যাঁ জি, আচ্ছা, সামনে তোমার এই যে ময়দা আছে তানিয়া, ইফতারিতে কী করো? ইফতারি আমার বাচ্চারা খুব পছন্দ করে একটু স্প্যাগেটি খেতে, বা একটু ওই রকম ধরনের কিছু করতে, তো ওরকম একটা সারা বছরই তো খায় বাচ্চারা স্প্যাগেটি, কিন্তু এই যে ইফতারের সময় করতে হবে, রোজা রাখবে, ওই বলতে হবে যে স্প্যাগেটি করবে, মানে ওটা করতে হবে, বা একটু ভারী লুচি আর জুটি আর জুটি, হ্যাঁ ওগুলো তো থাকে, সেই সাথে ওদের জন্য আবার স্পেশাল খাবার করতে হয়, ওটা থাকে। তানিয়া, সবগুলো তুমি আগে গোল করে নিতে পারো, তারপরে বেলতে পারো, না অসুবিধা নেই। রুটি করো, তারপর রুটির মধ্যে আমরা জিনিস দেব। এটা হলো, দর্শকদের বলছি যে আপনারা যদি সুন্দর করে করতে পারেন, খুবই মজার এই কচুরিটা। আর একটা জিনিস আমরা দর্শকদের বলি, যে বেলতে যে আমাদের একটু কষ্ট হচ্ছে, একটু তুমি যদি তেল না দেই তাহলে হবে, এটা মুচমুচে হবে না, আমরা যেটা বলছি মুচমুচে কচুরি। হ্যাঁ জি জি, নরম হয়ে যাবে, যার জন্য একটু তেল দেওয়াতে একটু বেলতে সময় লাগছে, একটুখানি জোর দিয়ে বেলতে হচ্ছে, জোর দিয়ে বেলতে হয়ে গেছে তানিয়া, আর লাগবে না। আসো তুমি এবার এদিকে আসো, আমি বাকি প্রসেসটা করি। তানিয়া দেখো, এখানে আমরা ঘি রেখেছি। হ্যাঁ, ঘি দেবো কিছুটা এখানটায়। হ্যাঁ, কতটুকু ঘি দিলাম এখানে? টেবিল চামচের 4 চামচ। হ্যাঁ, তুমি অল্প অল্প করে দাও, আমরা একটা দোর মতো করে নেব। হ্যাঁ দাও, হ্যাঁ একটু ঘন হবে এই দোটা, এটা দিয়ে আমরা কাজ করব। আমরা ময়দাটা রাখি, পরে আমাদের আরেকবার বেলতে হবে। এই যে আমরা দোটা করলাম, এই দোটা এখন রুটির উপরে দেবো আমরা, যার জন্য দর্শকদের বললাম যে একটু ঘন করতে হবে, এটার কয়েকটা স্টেপ আছে। হ্যাঁ, এই স্টেপ দিয়ে করলে খাবারটা খুবই সুস্বাদু হবে। এখন এই রুটির উপরে আমরা আরেকটা রুটি দিলাম, তাও এবার ব্রাশ করো তুমি, আবার ব্রাশ করতে? হ্যাঁ করো। হ্যাঁ, মানে আমরা যখন মানে 30 দিনে আমরা রোজার সময় যে এই অনুষ্ঠানটা যে করি, দেখো 25 বছর পেরিয়ে আজকে 26 বছরে পা দিয়েছে এবছর, মানে আমরা নতুন নতুন খাবার, ফিউশন খাবারও দেখাই, দাদি নানিদের খাবারও দেখাই, কিন্তু আমরা দেখাতে চাই আর কি সবসময় ভালো ভালো খাবার। অবাক হই যে তোমার প্রতিটি খাবার এত টেস্টি, ঠিক আছে আর লাগবে না। বহুদিন এর প্রথম দিকে তো কিছু কাজ, কিছু উপস্থাপন আমিও করেছি। হ্যাঁ দেখো, তুমি করিয়েছো। এখন আমরা কি করব, এই উপরে একটু দেব, এটার উপরে একটু দেব,
দিয়ে এখন কি করব এটা আমরা রোল করে ফেলব ও দেখো এইভাবে জি 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 এইভাবে 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 রোল করব রোলটাকে একটু ভালো করে একটু দাবিয়ে দিতে হবে ঠিক আছে যাতে রোলটা লেয়ার বাই লেয়ার এখন কি করব আমরা দেখো একটুখানি কাটলাম আর দর্শকদের বলছি আপনারা একটু ধারালো ছুরি নেবেন হ্যাঁ তারপর আমরা এভাবে কাটব তোমারটা তো রান্নার শখ আজকে একদম নতুন একদম অন্যরকম একটা রান্না শিখছো দেখো করলাম হলো তারপরে এগুলো একটু সরিয়ে রাখি তানিয়া দেখো এটা একটু হাতে নিতে হবে আমাদের নিয়ে এরকম করে ফেলতে হবে আচ্ছা এটাও তুমি পারবে তারপরে আমরা একটু বেলে আর আমার মার খুব পছন্দ ছিল কচুরি সবাই কিন্তু লাইক করে না হ্যাঁ আম্মাকে জিজ্ঞেস করলে বলতো একটু কচুরি তৈরি কর আমি খাবো এই দেখো হ্যাঁ তানিয়া খুব সুন্দর হয়েছে এবার কি তুমি বেলবে বেলো আমি তাহলে পুর ভরবো আসো এদিকে আসো তুমি চলে আসো এদিকে আমি ওদিকে চলে যাই আর আমি এখন চুলার জালটা জ্বালিয়ে দিলাম হ্যাঁ তেলটা যাতে গরম হয় হ্যাঁ এটা আমরা ইচ্ছা করলে কিন্তু কিমা দিয়েও করতে পারি কিন্তু কিমার মধ্যে বাইন্ডিংসের জন্য একটা আলু দিতে হবে নয়তো খুলে যেতে পারে বুঝছো তো আমরা এখন আজকে আলু দিয়েই করছি তো আমার হাতে দাও আমি একটু ঠিক করি হ্যাঁ এটা আমি এখন একটু হাত দিয়ে একটু চিকন করে নিচ্ছি এই দেখো কারণ কচুরিটা কিন্তু একটু মোটা হয় কচুরি তো ডালপুরির মতো পাতলা হয় না এরকম করলাম দর্শকরা দেখেন এর ভিতরে আমি একটু আলুর পুর দিচ্ছি এখন তারপরে এইভাবে ভাজ দেব হ্যাঁ ভাজ দিয়ে মুখটা একটু আটকে দেব তারপরে আমরা হাত দিয়ে চাপ দিব দর্শকরা দেখেন এই যে আমাদের কচুরি তৈরি হয়ে গেছে তেলটাও প্রায় গরম হয়ে গেছে আমি একটু জালটা কমিয়ে দিলাম দাও আমাকে এখন হ্যাঁ কারণ আবার চেপে চেপে আমার করতেই হবে একটু ঠিক আছে বেলে দিল আমাকে তানিয়া এখন তার মধ্যে আমি আলুর পুরটা দিচ্ছি দিয়ে এখন এটা এইভাবে ভাজ করে নিচ্ছি ভাজ করে নিয়ে যে একটু পুটলির মতো করে নিলাম তারপরে এটা কী করবো আমরা হাত দিয়ে এই কচুরিটা এখন পাতলা করে নেব কিছুটা কচুরিটা একটু মোটা মোটাই হয় ডাল পুরি আলু পুরির মতো হয় না এই দেখেন এটাও হয়ে গেল তানিয়া একটা একটা করে আমি একটু দিয়ে দিই এখন হ্যাঁ ঠিক আছে এটা একটুখানি কি অল্প আঁচে ভাজতে হবে আমাদের তা না হলে হবে কি ওই যে ক্রিসপিনেসটা যেটা সেটা আসবে না যার জন্য অল্প আঁচে আমি তেলটাকে আগে গরম করে হ্যাঁ গরম করে তারপরে এখন জালটা একদম কমিয়ে দিয়েছি আর একটাই বাকি দাও তুমি করে আমি তারপর দিয়ে দিচ্ছি তানিয়া জি এখন তো রোজা চলছে সামনে ঈদ আসছে তো কয় রকম পোলাওয়ের নাম বলো না বলতে পারবা আমার এখন মনে আছে যে তুমি একটা চিংড়ি দিয়ে একটা ইয়ে বানিয়ে মানে আমাকে দিয়ে করিয়েছিলে কিন্তু রেসিপি তোমার ছিল এত অসাধারণ ছিল নারকেল ছিল হ্যাঁ পোলাও কি যে মজা আছে তানিয়া তাহলে তুমি মনে করতে করতে হাতটা ধুয়ে আসো দেখি কয়টা পোলাওয়ের নাম বলতে পারো আরে আল্লাহ রে আল্লাহ এটা পরীক্ষায় ফেলে দিলাম আগে নরমাল পোলাও তো পোলাও আর এখন মুরগি পোলাও আছে মুরগি পোলাও হ্যাঁ মুরগি পোলাও কে বলে তো বলে কেউ বলো বলে মুরগি পোলাও পোলাও বলে হ্যাঁ আচ্ছা বলো মটরশুটির পোলাও মটরশুটির পোলাও নারকেলের পোলাও এই যে তুমি চিংড়ি নারকেলের পোলাও হ্যাঁ বলো যে মজার হ্যাঁ আর কি বলো বাসন্তী পোলাও এটা কোনটা বলো হলুদ রঙের একটা পোলাও হয় ওটা বাসন্তী পোলাও আর কি বলবে বলো না আর কোনটা বলতে পারবো না তোমার কাছে এসে আমি এগুলো পরীক্ষা দিব মাথা খারাপ হয়েছে আমি চুলাটা বন্ধ করে দিলাম তানিয়া আমাদের সবগুলো তো ভাজা হয়ে গেছে এখন আমরা একটু সাজিয়ে পরিবেশন করব এখন আমরা কচুরিগুলো যদি এটার মধ্যে পরিবেশন করি বাহ এটা কেকের ডিশ হ্যাঁ ঠিক আছে তেঁতুলের চাটনি দিলাম এখানে আর কি একটু ডেকোরেশন যেহেতু আমি এসেছি আমার জন্য স্পেশাল একটা কিছু করতেই হবে একটা ফুল দিলাম চলো এবার আমরা ওইদিকে যে বসি দেখে তারপর একটু কথা বলি তোমার সাথে কোন জায়গায় রাখবো চলো এই যে এখানে না এখানে রাখলেই হবে চলো তানি আমরা এখন বসি হ্যাঁ ভীমের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটা শুভেচ্ছা উপহার এটা একটু নাও বাহ ঠিক আছে তানি তোমার কাছে রাখো একটু আপনার একটুখানি হাসি আপনার পরিবারকে আনন্দ দিতে পারে এই কথাটা মনে রাখবেন আপনি ভালো থাকবেন সেই সাথে আপনার পরিবারকে ভালোবাসবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদের আগে ঈদ মোবারক আমি কেকা ফেরদৌসি ভীম মনোরিত্তার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল সবার সঙ্গে দেখা হবে খুদা হাফিজ
মায়রাই ফেলবে ভীম শুধু পড়ে যায়।